আওয়ামী লীগের মধ্যে খন্দকার মোস্তাকরা এখনো লুকিয়ে আছে অনেকজন, তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। দলের যখন দুঃসময় আসবে তখন আজকে সুসময়ে যারা অতিথি পাখিরা তারা কিন্তু দলের দুঃসময় থাকবে না, যারা ত্যাগী যারা মাঠের কর্মী তারা কিন্তু আওয়ামী লীগের দুঃসময় আসলে তারা থাকবে। আমরা চাই প্রকৃতপক্ষে যাদের কোনো দল নাই, যারা অন্য দল থেকে এসে আজকে আওয়ামী লীগের মধ্যে গাপটি মেরে আছে, তাদেরকে অবিলম্বে তাদের বিরুদ্ধে একটি আইনগত ব্যবস্থা নেওয়া এবং সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া দরকার আমি মনে করি। ইতিমধ্যে অনেক জায়গায় তালিকা হচ্ছে, এটা প্রশাসনের পক্ষ থেকে হচ্ছে, দলের পক্ষ থেকে হচ্ছে, যারা বুড়িপুর সংগঠন করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেছে এবং যারা গাপটি মেরে আছে অন্য দল থেকে এসে আওয়ামী লীগের মধ্যে থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে আজকে বিবাদের সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে একটা তালিকা করা হচ্ছে। সেপ্টেম্বরের মধ্যে সে চিরনি অভিযান চলবে, যারা দলের মধ্যে থেকে দলের ক্ষতি করছে, যারা গাপটি মেরে আছে অন্য দল থেকে এসে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, যারা দলের থেকে দলের মধ্যে যারা ঘাপটি মেরে আছে যারা অন্য দল থেকে এসে দলের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে একটা সাংগঠনিকভাবে।